সাকিব খান আজকে আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে নতুন আরেকটি মামলা করতে গিয়েছিলেন কথিত প্রযোজক রহমতুল্লাহর বিরুদ্ধে, যে প্রযোজককে তিনি ভুয়া বাটপার বলে অভিহিত করেছেন। প্রথমে সেই প্রযোজককে ভুয়া প্রযোজক বলেছেন, বলেছেন তিনি প্রযোজক সমিতির সদস্য না হয়ে ভুয়া প্রযোজক হয়ে তার বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন। এরপর প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু যখন গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন রহমতুল্লাহ 2017 সাল থেকে বাংলাদেশ প্রযোজক পরিবেশক সমিতির সদস্য এবং তিনি নিয়মিত চাঁদাও পরিশোধ করে তার সদস্য পদ আপ টু ডেট আছে, তারপরে সাংবাদিক সম্মেলনে সাকিব খানকে সেই অভিযোগ আর করতে দেখা যায়নি। ভুয়া প্রযোজক সেটি আর বলেননি, তখন বলেছেন রহমতুল্লাহ এই ছবির প্রযোজক না যে ছবি বিষয়ে তিনি অভিযোগ করেছেন। তার পরবর্তীতে আবার নিশ্চিত হওয়া গেছে রহমতুল্লাহ অপারেশন অগ্নিপথ ছবির নির্বাহী প্রযোজক এবং বাংলাদেশে যে ব্যক্তি এই ছবির প্রযোজক তার সঙ্গে যৌথভাবেই তিনি এই ছবির অংশীদারিত্বের ব্যাপারে চুক্তি করেছেন এবং সেই চুক্তিনামাও রয়েছে। কিন্তু সাকিব খানের বিরুদ্ধে ভুয়া সব অভিযোগ এনেছেন এই মর্মে তিনি প্রথমে একটি আদালত করেছিলেন চাঁদাবাজি এবং হত্যার হুমকির মামলা, এরপর আজ সাইবার ক্রাইম আদালতে যখন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেন, তখন আদালতে তিনি বিচারকের ভৎসনার শিকারও হয়েছেন সময় মতো আদালতে না আসতে পারাই। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে এই মামলা যখন করতে আসেন, তখন বিচারক সাকিব খানকে বলেন সময় মতো আদালতে আসতে হবে, আগের দিনই বলে দেওয়া হয়েছে কখন আসতে হবে। তখন সাকিব খান বলেছেন জি স্যার। এরপর বিচারক বলেছেন এটা তো আপনার আইনজীবীর ভালো জানার কথা। এরপর তিনি জবানবন্দি দিতে শপথ পাঠ করেছেন এবং জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে সাকিব খান বলেছেন রহমতুল্লাহ টেলিভিশনে আমার নামে মিথ্যা বক্তব্য দিয়েছেন, তিনি হঠাৎ করে আসেন, হঠাৎ করে বক্তব্য দিয়ে পালিয়ে যান। তিনি বলেছেন আরও অস্ট্রেলিয়া থেকে আমি দুবার পালিয়ে এসেছি, অথচ অস্ট্রেলিয়ায় আমার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ নেই, আমার নামে কোনো মামলাও হয়নি। তারপর বিচারক বলেছেন ঠিক আছে আপনি সই করে যাবেন, আদেশ পরে দেয়া হবে। এরপর সাকিব খান সই করে আদালত ত্যাগ করেন। এরপর আদালত থেকে নতুন আদেশ দেওয়া হয় 6 জুনের মধ্যে পিআইবিকে দায়িত্ব দিয়ে এই মামলার তদন্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।